হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে কাজটা শিখব সেটি হচ্ছে এই যে দেখুন র‍্যাঙ্ক। তো এই র‍্যাঙ্কের কাজটা কি আজকে সম্পূর্ণ ভিডিওতে আমরা এই বিষয়টা আমরা শিখব। তো এক্সেলের আমি ইতিমধ্যে এখানে যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটারই কিন্তু আমি ভিডিও তৈরি করতে চলেছি এবং ইতিমধ্যে পুতুলটিজ ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করেছি, পুতুলটিজ ফেসবুক পেজেও রয়েছে। যারা এক্সেল শিখছেন নিয়মিত ভিডিওগুলো দেখলে আপনি মাইক্রোসফট এক্সেল সম্পর্কে খুবই একটা দক্ষ হয়ে উঠবেন। তাহলে চলুন আজকের পর্বে এই ভিডিওতে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে র‍্যাঙ্কের কাজটা কি। তো র‍্যাঙ্কের কাজটা আমি যদি একটু আমি বোঝাই, র‍্যাঙ্কের কাজ বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমরা এই র‍্যাঙ্কে কাজ করতে পারি। তো আমি যে এখানে আজকে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে, এখানে দেখুন এখানে স্টুডেন্টের নাম রয়েছে, তারপরে এখানে তাদের মার্ক রয়েছে, কে কত পার্সেন্ট পেয়েছে সেটা এখানে আমি এন্ট্রি করে রেখেছি। তো আমি এখানে স্টুডেন্টদের জন্য আমি এন্ট্রি করেছি। আপনি যদি কোনো প্রতিষ্ঠান বা আপনি যে কাজটা করেন সেটার র‍্যাঙ্কিং আপনি অ্যানালাইজ যদি আপনি করতে চান তো অবশ্যই আপনি এই ফর্মুলাটা যদি ইউজ করেন, আই হোপ দ্যাট আপনি একটি ভালো কাজ আপনি করতে পারবেন এই র‍্যাঙ্কিং ফর্মুলাটা দিয়ে। তো এখানে দেখুন আমি এখানে মার্ক যেটা আমি বাইর করেছি, এই যে দেখুন যারা ভালো স্থানে রয়েছে তাদের এখানে সবুজ সংকেত দিচ্ছে, এই যে দেখুন, আর যারা একদম র‍্যাঙ্কিং সবার নিচে রয়েছে তাদের রেড কালার চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার র‍্যাঙ্কিং থেকে র‍্যাঙ্কিং যত প্রথম যারা থাকবে প্রথম স্থানে, যেরকম দুই নাম্বার স্থানে রয়েছে সে সবুজ, দুইয়ের পরে যে চার তার কালারটা একটু ভিন্ন, এবং যারা একদম বেশি সবার নিচে তাদের এই যে রেড কালারটা এখানে দেখাইতেছে এবং সে ২০ নাম্বার সিরিয়ালে রয়েছে। এই যে দেখুন যারা ২২% পেয়েছে তারা ২০ নাম্বার সিরিয়ালে সর্বোচ্চ পেয়েছে, দেখা যায় ৯৫% সে এখানে দুই নাম্বারে রয়েছে, আর এক নাম্বারে যে র‍্যাঙ্কিংয়ে রয়েছে সে হচ্ছে এই যে দেখুন ৯৮% সে নাম্বার পেয়েছে, তার জন্য সে র‍্যাঙ্কিংয়ে এক। তো এখানে র‍্যাঙ্কিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু কালারটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই কাজটা কীভাবে করব আজকের ভিডিওতে এটা আমি দেখব। তো আমি এটা এখানে করেছি, এটা এইভাবে থাকবে, আমি এখানে করে দেখাচ্ছি। তো আমি এটা একটু আমি ছোট করে নিই, তো সবচাইতে ভালো হবে। এখানে আমি দেব সমান সমান, দেওয়ার পর আমি এখানে লিখব আর এ এন, এই যে দেখুন এটা আমি লিখব র‍্যাঙ্ক। র‍্যাঙ্ক লেখার পর ফার্স্ট ব্র্যাকেট আমি এখানে দিয়ে দিব, দেওয়ার পর আমি যে কাজটা করব এই যে দেখুন মার্কস এইটা আমি এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমি ক্ষমা দিব, ক্ষমা দেওয়ার পর এই সম্পূর্ণটা আমি যেই পর্যন্ত আমি র‍্যাঙ্কিং কের আওতায় আনতে চাচ্ছি যে সমস্ত রেজাল্ট প্রত্যেকটা আমি এরকমভাবে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে যে কাজটা করব, কিবোর্ডের F4 একটি বাটন রয়েছে, F4 বাটনে আমরা ক্লিক করব। এই যে এখানে ক্লিক করার পর আমি ইচ্ছা করলে লাস্ট ব্র্যাকেট আমি দিয়ে দিতে পারি, অথবা আমি কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব। যদি ইন্টারে ক্লিক করলে না আসে আপনি লাস্ট ব্র্যাকেট দিয়ে দেবেন। এই যে দেখুন এখানে ফার্স্ট ব্র্যাকেটটা রয়েছে আর এই পাশে অটোমেটিকই লাস্ট ব্র্যাকেট চলে আসবে। যখন আমি কিবোর্ডে ইন্টারে ক্লিক করব এই যে দেখুন চলে আসছে। আসার পর এখানে আমি ফ্রি হ্যান্ডেল করে দেবো, এভাবে টেনে নিচ দিকে দেবো। এটা আমি সিলেক্ট করে একটু আমি এখানে ক্লিক করব, সেন্টারে নিয়ে আসব। আনার পর আমি যদি এটা বাড়িয়ে আপনাদেরকে দেখাই, এই যে দিয়ে দিলাম, তারপর আমি এটা সিলেক্ট করব, এই কলামটা সিলেক্ট করে এখানে আমি চলে আসব। আসার পর আমি এই যে এখানে আমি এরকমভাবেও আমি আনতে পারি, এই যে দেখুন এরকমভাবেও আনতে পারি, তারপর আমি এরকমভাবেও কিন্তু আমি করে দেখাতে পারি। তো আমি দেখব সবুজ, এখানে দেখুন বিভিন্ন কালার রয়েছে, আপনারা আপনাদের কালার এরকমভাবে যেটা আপনারা পছন্দ সেটা আপনি রাখতে পারেন। তো আমি এই কালারটা আমি রেখে দিলাম। এখন দেখুন আপনি যেইভাবে আপনি কালারটা নেন না কেন সেটা আপনার পছন্দ মতো নেবেন, নিয়ে আপনি এরকমভাবে আপনি সিলেক্ট করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।